আজকে এই ভিডিওতে আমরা ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং বিডিপি থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টা হচ্ছে যে ইউনিভার্সিটিতে খাতাপত্র কিভাবে দেখা হয় একটা গুজব এখানে আছে কেউ এগুলো বিশ্বাস করেন কেউ এগুলো বিশ্বাস করেন না যে এখানে খাতা ভর্তি করলে লিখলেই নাম্বার পাওয়া যায় খুব ভালো নাম্বার পাওয়া যায় তো এর সত্যতা কতখানি এটা কতটা সত্যি কতটা মিথ্যা এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা সহজ সরলভাবে জেনে নেব তার আগে জানিয়ে দিই আজকের এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন তাহলে পরবর্তীতে এই রকম আপডেটগুলো আপনারা পেতে থাকবেন এছাড়াও পড়াশোনার ভিডিও ইউনিভার্সিটি থেকে আসা প্রত্যেকটা আপডেট অ্যাসাইনমেন্ট পরীক্ষার সময় হেল্প টার্মেন্ট পরীক্ষার সময় সাজেশান সব কিছু আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এর পাশাপাশি আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে তিনটে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে আপনারা এখন যে যে ইয়ারে আছেন সেই ইয়ারের গ্রুপে জয়েন করবেন দয়া করে কেউ মানে এক্সট্রা গ্রুপে জয়েন করবেন না সেক্ষেত্রে লাভ কিছু হবে না গ্রুপটা জাম থাকবে তাই আপনারা এখন যে যে ইয়ারে আছেন আপনারা সেই ইয়ারে গ্রুপে জয়েন করবেন বিশেষ করে বিডিপির ছাত্রছাত্রী আপনাদের এই বছর একটু ইউনিটিভাবে থাকার দরকার আছে সেই জায়গা থেকে আপনাদের জন্য একটি গ্রুপ করে দেওয়া হয়েছে আপনারা ওই লিঙ্ক ধরে ওই গ্রুপে একসাথে থাকুন সেক্ষেত্রে আপনারা একে অপরকে হেল্প করতে পারবেন এবং আলটিমেটলি সুবিধা আপনাদের প্রত্যেকেরই হবে এবারে আসি এই যে একটা গুজব একটা ধারণা লোকমুখে শোনা যায় যে এখানে এই ইউনিভার্সিটিতে খাতা ভর্তি করে লিখলে নাম্বার পাওয়া যায় ভালো নাম্বার পাওয়া যায় এটা কতটা সত্যি এই যে খাতা ভর্তি করে লিখবো বা কোনো ছাত্রছাত্রী লিখবে এরও যে একটা প্রসেস আছে সেটা আমাদের জানতে হবে সেটা আমাদের মানে বুঝে নিতে হবে না হলে খাতা ভর্তি করে দিয়ে এলাম উল্টো পাল্টাভাবে এবং আমি চুপচাপভাবে আশায় থাকলাম যে হ্যাঁ আমি খাতা ভর্তি করে লিখিয়ে দিয়ে এসেছি মানে আমি নাম্বার পাবো সেই ধারণা থেকে এই মুহূর্তে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে যাদের যাদের এই ধারণা রয়েছে এবারে আসে এই যে খাতা ভর্তি করে লিখলে নাম্বার পাওয়া যায় এই ধারণা কতটা সত্য দেখুন এই যে খাতা ভর্তি করে লিখলে নাম্বার পাওয়া যায় এটা বিভিন্ন দৃষ্টিকোণের উপর নির্ভর করে আপনি যদি একরকমভাবে ভাবেন তাহলে হ্যাঁ এটা সত্য আপনি যদি একটু অন্যরকমভাবে ভাবেন তাহলে এটা পুরোটাই মিথ্যে আর সব থেকে এটা নির্ভর করে আপনার খাতাটা যিনি দেখছেন ওনার মানসিকতার ওপরে এবারে আপনাদের যে এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টারে দুটো তিনটে স্টাডি সেন্টারের এক্সাম সেন্টার সেখানে পড়েছে এবার ওই প্রত্যেকটা সেন্টারের যে খাতা সেগুলো যে একজন মানে একজন কোনো প্রফেসর বা কোনো শিক্ষক দেখবেন সেই রকম কোনো ব্যাপার না বিভিন্ন মানুষ দেখতে পারেন আপনার নির্দিষ্ট একটা স্টাডি সেন্টারের যে খাতা সেটা অন্য কোনো স্টাডি সেন্টারে গিয়ে পৌঁছবে অন্য একটা স্টাডি সেন্টারের খাতা সেটা অন্য স্টাডি সেন্টারে গিয়ে পৌঁছবে এবং সেই স্টাডি সেন্টারে ওই নির্দিষ্ট বিষয়ে একজন দুইজন তিনজন স্যার প্রফেসর থাকতে পারেন সেক্ষেত্রে তাদের মানসিকতার উপর ডিপেন্ড করে যে খাতাপত্র কিভাবে দেখা হবে এবারে অনেকে দেখেন যে হ্যাঁ একজন ছাত্র ছাত্রী তিন পৃষ্ঠা লিখেছে চার পৃষ্ঠা লিখেছে একে দশের মধ্যে একটা পাঁচ ছয় দিয়ে দাও সাত দিয়ে দাও আবার অনেকে আছেন যে হ্যাঁ তিন পৃষ্ঠা তো লিখেছে ছাত্র বা ছাত্রী কিন্তু সে লিখেছে কি কি লিখেছে কি চাওয়া হয়েছে প্রশ্নের মধ্য দিয়ে এবং সেই প্রশ্নে যে উত্তর আশা করা হয়েছে সেই উত্তর ছাত্র বা ছাত্রী কতটা ফুটিয়ে তুলতে পেরেছে তার লেখার মাধ্যমে এটাও কিন্তু অনেকে দেখেন সেই রকম অনেক মানসিকতার শিক্ষক বা প্রফেসর কিন্তু রয়েছেন তো তাদের হাতে যদি আপনার খাতা পড়ে আর আপনি যদি উল্টো পাল্টাভাবে খাতা ভরিয়ে দিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে আশাটা করেছিলেন যে খাতা ভর্তি করে লিখলে নাম্বার পাবেন সেটা কিন্তু আপনি পাবেন না এবারে দেখুন এই যে খাতা আপনি ভর্তি করে লিখবেন তারও একটা প্রসেস আছে প্রসেসটা হচ্ছে এটা যে ধরুন একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই সেটা হচ্ছে রাম একটা গ্রামে থাকে এবারে সেই গ্রামে তার দৌরাত্ম রয়েছে রামকে সবাই চেনে রাম খুব গ্রামটাকে মাতিয়ে রাখে তো সেই গ্রামে রামের একটা দৌরাত্ম রয়েছে এবং সেই গ্রামে রামের কতটা দৌরাত্ম রয়েছে সেটাই প্রশ্নের মধ্যে আপনাকে চাওয়া হয়েছে এবারে আপনি জানেন খাতা ভর্তি করে লিখলেই নাম্বার সেখানে রামের যে দৌরাত্ম সেটা না লিখে আপনি যদি রহিমের দৌরাত্ম লিখে দিয়ে আসেন তাহলে তো সেইভাবে খাতা ভর্তি করলে তো আপনাকে নাম্বার দেওয়া হবে না অটোমেটিকভাবে মানে ধরা পড়ে যাবে যে এটা রাম চাওয়া হয়েছে আপনি রহিম দিয়ে খাতা ভর্তি করে দিয়ে এসেছেন এইভাবে খাতা ভর্তি করলে আপনার লাভ হবে না আপনি খাতা ভর্তি যদি এইভাবে করেন সেক্ষেত্রে লাভ হলেও হতে পারে ধরুন আপনাকে রামের দৌরাত্ম চাওয়া হয়েছে ওই গ্রামে রামের কতটা মানে ভূমিকা রাম কিভাবে গ্রামকে মাতিয়ে রাখে রামের কতটা দৌরাত্ম এই গ্রামের মধ্যে সেটা চাওয়া হয়েছে এবারে আপনি ওই দৌরাত্ম সম্বন্ধে যতটা জেনেছেন যতটা পেরেছেন সেটা আপনি লিখেছেন আপনার মনে হয়েছে আরও কিছু লাইন দরকার সেক্ষেত্রে ওই রামের আপনি হয়তো জন্মবৃত্তান্ত কিছুটা দিয়ে দিলেন তার পরিচয় তার বংশ পরিচয় কিছুটা দিয়ে দিলেন এইভাবে হয়তো আপনি খাতাটা একটু ভরিয়ে আসতে পারেন এইভাবে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার যে খাতা ভরানো সেটা কিন্তু আপনার একটু লাভ হবে আর না হলে খাতা ভরালে নাম্বার পাওয়া যায় এইটা শুনে নিয়ে আপনি যদি রামের জায়গায় রহিম দিয়ে খাতা ভরিয়ে দিয়ে আসেন সেক্ষেত্রে আপনার কিন্তু লাভ হবে না আপনি কিন্তু অসুবিধায় পড়ে যাবেন আর তারপরে এখন বর্তমানে ইউনিভার্সিটি এমন একটা দিকে পদক্ষেপ নিচ্ছে এখানে ফাঁকি মারার কোনো জায়গা নেই এখানে ওপেন ইউনিভার্সিটি আমরা প্রত্যেকেই জানি যে একটা ওপেন ইউনিভার্সিটি এখানে বেশিরভাগ ছাত্রছাত্রী জবের সাথে যুক্ত অনেক মা বোনেরা আছেন যারা সংসারে সামলানোর ফাঁকে পড়াশোনা করেন এখানে পড়াশোনার জন্য যে সময় যে পর্যাপ্ত একটা সময় দেওয়ার দরকার সেখানে সেটা কিন্তু এইখানকার ছাত্রছাত্রীরা দিতে পারেন না মানে পড়াশোনার ইচ্ছে থাকলেও এনারা পারবেন না কারণ এখানে সময়টা ওনারা বের করতে পারবেন না জব সংসার সামলানো এইসবের কারণের জন্য এই ইউনিভার্সিটি থেকে যে সমস্ত আশাগুলো ছাত্রছাত্রীরা করে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ফুলফিল হয় না এটা যেটা সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে এই ইউনিভার্সিটি আপনাকে প্রত্যেক দিন যেতে হয় না এইটুকু সুবিধা রয়েছে বাদবাকি কিন্তু পরীক্ষা বলুন পরীক্ষার প্রশ্নপত্রের যে মান বা খাতাপত্র দেখার যে একটা স্ট্রিক্টলিভাবে যে দেখা হয় এগুলো কিন্তু অন্যান্য যে রেগুলার ইউনিভার্সিটি বা আপনারা যে অন্যান্য পরীক্ষা দিয়েছেন সেই রকমই কিন্তু উনিশ বিশ মানে এখানে যে একেবারে হেলায় আপনি যা খুশি লিখে দিয়ে আসবেন বা যা খুশি করবেন না পড়ে পরীক্ষায় পাশ করবেন এই যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে সেটা কিন্তু লাভ হবে না এখানে আপনাকে একটু পড়াশোনা করতে হবে পড়াশোনার জন্য আপনাদেরকে একটু সময় দিতে হবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যদি আপনাদের নোটপত্রের প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনারা এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার দেখে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন সেক্ষেত্রে আপনাদের নোটপত্র সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আশা করি আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারলেন যে যে খাতাপত্র কিভাবে এখানে দেখা হয় কিভাবে এখানে মানে খাতা ভর্তি করে নাম্বার পাওয়া যায় এই যে একটা কথা লোকমুখে শোনা যায় সেটা কতটা সত্যি সেটা কতটা মিথ্যে বা সেটা কিভাবে কার্যকরী হতে পারে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এটা সম্পূর্ণ মানে অনেকটা ডিপেন্ড করে যিনি খাতা দেখবেন ওনার মানসিকতার ওপর ওনার মুড়ের ওপর উনি এখন কোন মুড়ে রয়েছেন সেই সব কিছুর ওপর কিন্তু ডিপেন্ড করবে তো এত সব চিন্তায় না গিয়ে একটু কষ্ট করে যদি আমরা পড়াশোনা করি সেক্ষেত্রে কিন্তু মানে এত চিন্তা করতে হয় না প্রত্যেক দিন যদি এক ঘন্টা দু ঘন্টা সময় দিয়ে কেউ কোনো ছাত্রছাত্রী পড়াশোনা করে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সে কভার করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ